আজকের বিষয় গণিতের রাজপুত্র নামে খ্যাত কার্ল ফ্রেডরিক গাউস। কার্ল ফ্রেডরিক গাউস একজন অসামান্য প্রতিভাবান জার্মান গণিতবিদ তথা পদার্থবিজ্ঞানী, যিনি আধুনিক গণিত ও বিজ্ঞানের প্রায় সকল বিভাগে তাঁর অকল্পনীয় প্রতিভার স্বাক্ষর রেখে গিয়েছেন। গণিতশাস্ত্রে তাঁর যুগান্তকারী অবদানের কারণে তাঁকে গণিতের রাজপুত্র বা সর্বকালের সেরা গণিতবিদ উপাধিতে ভূষিত করা হয়। সংখ্যাতত্ত্ব, গাণিতিক বিশ্লেষণ, অন্তরক জ্যামিতি, চুম্বকের ধর্ম, আলোকবিজ্ঞান এবং জ্যোতির্বিজ্ঞান ইত্যাদি অজস্র ক্ষেত্রে তাঁর উল্লেখযোগ্য অবদান রয়েছে। 1777 সালের 30 এপ্রিল বর্তমান জার্মানির নিম্ন স্যাক্সনি অঞ্চলের অন্তর্গত ব্রাউনসউইক শহরে জোহান কার্ল ফ্রেডরিক গাউস জন্মগ্রহণ করেন। তাঁর পিতা গেভার্ড ডিয়েট্রিচ গাউস ছিলেন ইটভাটার একজন শ্রমিক এবং মাতা ডরোথিয়া বেঞ্চ ছিলেন পাথর খাদানে কাজ করা এক শ্রমিকের কন্যা। ছোট থেকেই গাউস তাঁর অসামান্য গাণিতিক প্রতিভার পরিচয় দিতে শুরু করেন। গাউসের মাতা প্রায় নিরক্ষর হওয়ায় গাউসের জন্ম তারিখ সম্পর্কে তাঁর কোনো ধারণা ছিল না। পরবর্তীকালে গাউস নিজেই হিসাব কষে তাঁর জন্ম তারিখ বের করে নিয়েছিলেন। ফ্রেডরিক গাউসের প্রথাগত কোনো শিক্ষা সেভাবে না হলেও ছোট থেকেই তিনি তাঁর অবিশ্বাস্য প্রতিভার একের পর এক নিদর্শন দেখাতে শুরু করেছিলেন। মাত্র 3 বছর বয়সে তিনি তাঁর পিতার করা একটি অঙ্কের ভুল বের করেছিলেন। তাঁর যখন 7 বছর বয়স তখন তিনি ক্লাসের 100 জন ছাত্রের মধ্যে একমাত্র ছাত্র ছিলেন যিনি তাঁর স্কুল শিক্ষকের দেওয়া একটি পাটিগাণিতিক সমস্যার সমাধান করে দিয়েছিলেন। গাউসের অকল্পনীয় মেধার কথা ব্রাউনসউইকের ডিউকের কানে গেলে তিনি গাউসকে কলেজিয়াম ক্যারোলিনামে পড়াশোনা করবার সুযোগ করে দেন। গাউস এখানে 1792 সাল থেকে 1795 সাল পর্যন্ত পড়াশোনা করেন। এরপর তিনি গটিঙ্গেন বিশ্ববিদ্যালয়ে 1795 সাল থেকে 1798 সাল পর্যন্ত পড়াশোনা করেন। বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন ফ্রেডরিক গাউস বেশ কিছু গুরুত্বপূর্ণ উপপাদ্য আবিষ্কার করেন। 1796 সালে তিনি তাঁর গণিতজ্ঞ জীবনের প্রথম গুরুত্বপূর্ণ সাফল্য অর্জন করেন। তিনি প্রমাণ করেন যেসব সুষম বহুভুজের সংখ্যা ফার্মা মৌলিক সংখ্যা এবং সেই সাথে যেসব বহুভুজের বাহুর সংখ্যা ভিন্ন ভিন্ন ফার্মা মৌলিক সংখ্যা ও 2 এর ঘাতের গুণফল, তাদের কম্পাস ব্যবহার করে আঁকা সম্ভব। তাঁর এই আবিষ্কারটি গণিতের ক্ষেত্রে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আবিষ্কার ছিল। এই আবিষ্কারই তাঁকে পরবর্তীকালের ভাষাবিজ্ঞানের পরিবর্তে গণিতকে তাঁর আগামী জীবনের পেশা হিসাবে বেছে নিতে অনুপ্রাণিত করে। 1796 সালের 30 মার্চ ফ্রেডরিক গাউস সপ্তদশ ভুজ অঙ্কনের একটি বিশেষ কৌশল উদ্ভাবন করেন মডিউল ভিত্তিক পাটিগণিত আবিষ্কার করার মাধ্যমে, যার ফলে সংখ্যাতাত্ত্বিক হিসাব অনেক সহজ হয়ে পড়ে। এই আবিষ্কারের কয়েকদিনের মধ্যেই তিনি বিশ্বের প্রথম ব্যক্তি হিসাবে দ্বিঘাত অনন্যতার নিয়মটি প্রমাণ করেন। এই অসাধারণ সূত্রটির মাধ্যমে কোনো দ্বিঘাত সমীকরণ মডিউলার পাটিগণিতের মাধ্যমে সমাধান করা সম্ভব কিনা তা নির্ধারণ করা যায়। এই আবিষ্কারের 1 মাসের মধ্যেই তিনি মৌলিক সংখ্যার উপপাদ্যটি অনুমান করেন, যা মৌলিক সংখ্যার বণ্টন সম্বন্ধে ধারণা প্রদান করে। এছাড়াও তিনি আবিষ্কার করেন যে সমস্ত ধনাত্মক পূর্ণ সংখ্যাকেই সর্বোচ্চ 3টি ত্রিভুজীয় সংখ্যার যোগফল হিসাবে প্রকাশ করা যেতে পারে। 1798 সালে মাত্র 21 বছর বয়সে লাতিন ভাষায় তিনি রচনা করেছিলেন সংখ্যাতত্ত্বের ওপর তাঁর সর্বশ্রেষ্ঠ কীর্তি ডিসকুইজিশনেস অ্যারিথমেটিকাই নামক গ্রন্থটি।
এই গ্রন্থটি সংখ্যাতত্ত্বকে গণিতশাস্ত্রে একটি বিশেষ বিভাগ হিসাবে প্রতিস্থাপনে এবং আধুনিক গণিতে সংখ্যাতত্ত্বের গুরুত্ব নির্মাণে বিশেষ ভূমিকা রেখেছিল। কেবল গণিতেই নয়, জ্যোতির্বিদ্যাতেও ফ্রেডরিক গাউস গুরুত্বপূর্ণ অবদান রেখে গিয়েছেন। ইতালীয় জ্যোতির্বিদ জুসেপ্পে পিয়াজ্জি 1801 সালে বামন গ্রহ সেরেস আবিষ্কার করেন। রাতের আকাশে পিয়াজ্জি 3 ডিগ্রি দৃষ্টিসীমার মধ্যে সেরেসকে পর্যবেক্ষণ করেন। কেবলমাত্র এক মাস এই গ্রহের গতিপথ অনুসরণ করার পর গ্রহটি তাঁর দৃষ্টিসীমা থেকে সাময়িকভাবে হারিয়ে যায়। পিয়াজ্জি অনেক চেষ্টা করেও পরে গ্রহটিকে আর খুঁজে পাননি। এই সময় ফ্রেডরিক গাউস পিয়াজ্জির এই সমস্যার কথা জানতে পারেন এবং 3 মাসের মধ্যে সেরেসকে আকাশের ঠিক কোথায় দেখা যাবে সেই সম্পর্কে ভবিষ্যৎবাণী করেন। গাউসকে অব্যর্থ প্রমাণ করে 31 ডিসেম্বর ভনজ্যাক ও তার একদিন পর হাইনরিক অ্যালবার্ট সেরেস গ্রহটিকে গাউসের দেখানো পথে খুঁজে পান। তাঁর এই সাফল্যের কারণে 1807 সালে তিনি গটিঙ্গেন জ্যোতির্বিজ্ঞান মানমন্দিরে জ্যোতির্বিজ্ঞানের অধ্যাপক ও পরিচালক হিসাবে নিযুক্ত হন। ফ্রেডরিক গাউস খুব একটা ভালো লেখক ছিলেন না। লেখা অসম্পূর্ণ মনে করলে বা সম্ভাব্য সমালোচনার কথা বিবেচনা করে সেগুলো তিনি প্রকাশ করতেন না। সমসাময়িক অনেকের আগেই তিনি বেশ কিছু গুরুত্বপূর্ণ গাণিতিক তত্ত্ব আবিষ্কার করে রেখেছিলেন। তিনি নন ইউক্লিডীয় জ্যামিতির প্রথম ধারণাটি দিয়েছিলেন। পরবর্তীতে তাঁর ব্যক্তিগত ডায়েরি থেকে এ সকল তথ্য উদ্ঘাটিত হয়। নন ইউক্লিডীয় জ্যামিতির সম্ভাবনার কথাও আবিষ্কার করেছিলেন বলে দাবি করে থাকেন ফ্রেডরিক গাউস, যদিও এই বিষয়ে তাঁর কোনো কাজ তিনি কোথাও প্রকাশ করেননি। এই আবিষ্কারটি ছিল গণিতের দুনিয়ায় একটি যুগান্তকারী পরিবর্তনের সূচনা। কেবলমাত্র যে ইউক্লিডের দেখানো পথেই যুক্তিযুক্ত ও অসঙ্গতিবিহীন জ্যামিতি তৈরি করা যায়, এই প্রথাগত ধারণা থেকেই বেরিয়ে আসার পথ দেখায় গাউসের ধারণা। তাঁর দেখানো এই পথে গবেষণা চালিয়ে আইনস্টাইন তাঁর সাধারণ আপেক্ষিকতা তত্ত্বের ধারণাটি তৈরি করেন। ফ্রেডরিক গাউস সাধারণত তাঁর অসামান্য গাণিতিক তত্ত্বগুলি ও প্রমাণগুলির পিছনে তাঁর কোন অন্তর্দৃষ্টি রয়েছে তা স্বীকার করতেন না। তিনি বলতেন এই সমস্ত ভাবনা তাঁর মনে এমনি হঠাৎ চলে আসত। কিভাবে তিনি সেগুলি আবিষ্কার করেছিলেন তার সমস্ত চিহ্ন তিনি মুছে ফেলতেন। তবে ফ্রেডরিক গাউসের কৃতিত্ব কেবল বিশুদ্ধ গণিতের মধ্যেই সীমাবদ্ধ ছিল না। ভূমি জরিপের জন্য তিনি হেলিওট্রপ নামে একটি যন্ত্র উদ্ভাবন করেছিলেন, যার মাধ্যমে একটি আয়না ব্যবহার করে বহু দূর পর্যন্ত সূর্যালোক প্রতিফলিত করতে পারা যেত। এর ফলে জমি জরিপে বিশেষ সুবিধা হয়। তিনি পরবর্তী বছরগুলিতে ভিলহেলম ওয়েবারের সাথে পৃথিবীর চৌম্বক ক্ষেত্র পরিমাপ করেন এবং বৈদ্যুতিক টেলিগ্রাফ যন্ত্র আবিষ্কার করেন। তড়িৎ চুম্বকত্বের তত্ত্বে তাঁর অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ চৌম্বক আবেশের আন্তর্জাতিক একক গাউস নামে পরিচিত হয়। ফ্রেডরিক গাউসের শিক্ষকতা পেশা কোনোদিনই পছন্দের ছিল না। 1828 সালে শিক্ষক হিসাবে তিনি বার্লিনে প্রথম ও শেষবারের মতো একটি বিজ্ঞান সম্মেলনে যোগদান করেন। তার স্বল্প সময়ের শিক্ষক জীবনে তার কয়েকজন ছাত্রের মধ্যে বিখ্যাত ছিলেন রিম্যান হাইপোথিসিসের জনক রিম্যান বার্নহার্ড এবং রিম্যান ডেডকাইন্ড। অবশেষে 1855 সালের 23 ফেব্রুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে কার্ল ফ্রেডরিক গাউস পরলোক গমন করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 78 বছর। গণিতশাস্ত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ফ্রেডরিক গাউসের নামাঙ্কিত
গাউস পুরস্কার দেওয়া হয়ে থাকে গণিতে বিশেষ অবদানের জন্য। তিনি তার গাণিতিক প্রতিভা নিয়ে অত্যন্ত গর্ববোধ করতেন। মারা যাওয়ার আগে তিনি এই ইচ্ছাও প্রকাশ করে যান যে তার মৃত্যুর পর তাঁর স্মৃতিফলকে যেন একটি সুষম সপ্তদশ ভুজ খোদাই করা থাকে।